রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় হামলাকারীদের বিচার সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। সকাল 10:30 থেকে প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। এদিকে সংবাদ সংগ্রহের সময় বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকে মারধর করেছে শিক্ষার্থীরা। শনিবার বাসের ভাড়া নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষ চলে রাতভর। এর ধারাবাহিকতায় রোববার সকাল থেকেই উত্তপ্ত ক্যাম্পাস। প্রশাসন ভবনের গেটে তালা দিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অবস্থান নেয় ভিসির বাসভবনের সামনে। আগুন দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনেও। হামলাকারীদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানায় শিক্ষার্থীরা। আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে কিভাবে ভিসি স্যারের অনুমতি ছাড়া আমাদের উপরে কিভাবে ইট পাটকেল গ্যাস কিভাবে ছড়া হলো এর বিচার স্যার। এরপর থেকে রাবিয়ানদের উপরে যদি একটা হামলা করা হয় রাবিয়ানরা তার সমুচিত জবাব দিতে একটুকু ছেড়ে দেবে না। সংবাদ সংগ্রহ করতে গেলে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মীকে মারধর করে শিক্ষার্থীরা। ভাঙচুর করা হয় কয়েকটি গণমাধ্যমের ক্যামেরা। আহতদের নেওয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এদিকে বিনোদপুর বাজারসহ আশপাশের এলাকা এখনও থমথমে। পুলিশের পক্ষ থেকে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির হিসাব নিরূপণ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। সকাল থেকে পরিবেশ শান্ত ছিল, কিন্তু দুপুরের দিক থেকেই আমরা দেখতে পেলাম বিক্ষোভ মিছিল করেছে এবং আপনারা দেখেছেন যে সামনে রাস্তায় এসে এরা একটা টায়ার জ্বালিয়ে এরা বিক্ষোভ করার চেষ্টা করছে এবং আমরা সার্বিক পরিস্থিতি বিবেচনায় অত্যন্ত ঠান্ডা মাথায় এদের পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করতেছি। সংঘর্ষের জেরে সোমবার পর্যন্ত স্থগিত রয়েছে সকল ক্লাস পরীক্ষা। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব। হাবিব, এই মুহূর্তে সেখানকার সবশেষ পরিস্থিতি কি দেখছেন জানাবেন। ঈর্ষিতা, সকাল থেকেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে শুরু করে এবং সকাল 10:30 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের গেটে তালা ঝুলিয়ে দেয় এবং পরবর্তীতে তারা বিক্ষোভ নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করে এবং সেখানে অবস্থান নেয় এবং সেখানে কয়েকজন সংবাদকর্মীর উপর হামলার ঘটনাও ঘটে এবং বর্তমানে সিনেট ভবনের সামনে উপাচার্যকে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখে বিভিন্ন দাবি দেওয়া আদায় করার চেষ্টা করছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে যারা হামলা হয়েছে শিক্ষার্থীরা তাদের শাস্তির দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়কে আবাসিক বিশ্ববিদ্যালয় করার দাবি করেছেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন এবং আরও বেশ কয়েকটি দাবি সহ তারা কিন্তু এই যে এই মহাসড়কে অবস্থান নিয়ে তারা আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছিলেন এবং এই অবস্থায় কিন্তু এখানে পুলিশের মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান সহ পুলিশ সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন। এই এই আমি তার কাছে একটু জানবো, মহানগর পুলিশ কমিশনার আনিসুর রহমান আছেন আমাদের সঙ্গে, একটু বলবেন যে এখনকার অবস্থাটা কি আসলে, কারণ এখানে আমরা বিক্ষোভ দেখছি, আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছে এবং ভিতরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অবরুদ্ধ করে রাখার একটা ঘটনা আমরা জানতে পেরেছি, একটু বলবেন। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এখনো হয় নাই। পরিস্থিতি সকালবেলা স্বাভাবিক ছিল, দুপুরের দিকে কিছুটা উত্তেজনা বেড়েছিল ছাত্রদের। আপনারা দেখেছেন যারা মেইন রাস্তার সামনে এসে ওরা আগুন টায়ারে আগুন জ্বালিয়ে ওরা বিক্ষোভ করার চেষ্টা করেছিল 20-25 জন। ইতিমধ্যে আমাদের অফিসারে গিয়ে তাদের সাথে কথা বলে বিশ্ববিদ্যালয়ের ভিতরে তাদেরকে ঢুকিয়ে দিয়েছে এবং অন্যদিকে ভিসি স্যার এবং তার প্রক্টোরিয়াল বডির সাথে ছাত্রদের সাথে বৈঠক চলতেছে ভিতরে এবং আমি আশা করতেছি যে এই বৈঠকের মাধ্যমে এই সমস্যার একটা সুষ্ঠু সমাধান হবে বলে আমি আশা করতেছি। ভিসিকে অবরুদ্ধ করে রাখার একটা খবর আমরা জানতে পেরেছি, এটা কদ্দূর সত্য, কি অবস্থা এখন ভিসি সাহেবের স্যারের পক্ষ থেকে? কিন্তু এখন আমরা জানতে পারিনি, শুধু জানতে পারতেছি যে ভিতরে আলোচনা চলতেছে এবং বাইরে ভিসি স্যার গ্রামের মাঝখানে আছে, অবরুদ্ধ অবস্থা আছে অচক্ষু শুনেছি, কিন্তু প্রকৃত বিষয়ে এখন আমাদেরকে জানিয়ে নেই ভিসি স্যার জানালে পরবর্তী পদক্ষেপ। আমরা পুলিশ সদস্যদের ভিতরে যেতে কোনো সমস্যা আছে কিনা দেখেন, বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে যেতে হলে ভিসি এবং তার প্রক্টোরিয়াল বডি যারা আছেন তারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত প্রেক্ষিতে আমরা ভিতরে এন্ট্রি করব। ধন্যবাদ। আসলে উপাচার্য যেহেতু এখনো পুলিশকে ডাকেনি, যেহেতু এটা স্বায়ত্তশাসিত শিক্ষা প্রতিষ্ঠান, এই কারণে কিন্তু এখানে পুলিশের পক্ষ থেকেও যাওয়া সম্ভব হচ্ছে না এবং এখন কিন্তু পুলিশ প্রশাসন বাইরে অবস্থান নিয়ে আছেন এবং আমরা যেটা জানতে পেরেছি বিভিন্ন দাবি দেওয়া বাস্তবায়নের জন্য উপাচার্যকে অবরুদ্ধ করে সিনেট ভবনে রেখেছেন শিক্ষার্থীরা। এই ছিল এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। ঈশিতা, ধন্যবাদ সৌরভ হাবিব আপনাকে।